প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। ইতিমধ্যেই আমি প্রায় সবগুলো বোর্ডের এইচএসসি পরীক্ষার আইসিটি এমসিকিউ এর সলিউশন দিয়ে দিয়েছি, শুধুমাত্র বাকি ছিল দিনাজপুর বোর্ডের। এই ভিডিও টিউটোরিয়ালে আমি দিনাজপুর বোর্ডের আইসিটি পরীক্ষার এমসিকিউ এর সলিউশন দিয়ে দেবো। লক্ষ্য রাখবেন, যে সেটটি নিয়ে আলোচনা করব সেটি এখানে উল্লেখ করা আছে, খ সেট। ভিডিও শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি তৌহিদা মাহমুদ ম্যাডামকে, যিনি আমাকে কোয়েশ্চনটি সেন্ড করে সাহায্য করেছেন। রাইট, তো প্রথমে এখানে আমি সবগুলো আনসার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ম্যাচ করে নিতে পারেন। প্রত্যেকটা কোয়েশ্চেন পরে অবশ্যই আমি সবগুলো কোয়েশ্চেনে আনসার দেবো, তবে তার আগে আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা আনসার আপনারা ম্যাচ করে নিতে পারবেন। লক্ষ্য রাখবেন, এইখানে শুধুমাত্র 11 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি 2টি অপশন দিয়েছি, কারণ এইখানে আমি নট শিওর। যাই হোক, এবার আমি চলে যাচ্ছি সরাসরি কোয়েশ্চেনে। ফাইন, তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন সেটটি হচ্ছে ক সেট। এবার আমি 1 নম্বর এবং 2 নম্বর কোয়েশ্চেনের জন্য যে উদ্দীপকটি দেওয়া আছে সেটি আপনাদের দেখাচ্ছি। 1 নম্বরের সঠিক উত্তর হবে 2 1, 21 হবে সঠিক উত্তর 1 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য আই এর মানের কি পরিবর্তনে আউটপুট 1 2 হবে, 12 হবে, সেটা হচ্ছে একেবারে লাস্টের টি, আই ইকুয়াল 2 এবং আই ইকুয়াল আই প্লাস 2। দেন 3 নম্বর, এটা সংখ্যাটি খুবই সহজ একটি কোয়েশ্চেন ছিল, জানি না কি এখানে যে স্টুডেন্ট ভুল করেছে, ডেফিনেটলি হেক্সাডেসিমেল ছিল সঠিক উত্তর, হেক্সাডেসিমেল সংখ্যা এটি। ওকে, তারপর একটি টেবিল দেওয়া আছে, টেবিলের জন্য সঠিক উত্তর হচ্ছে নর গেট। লক্ষ্য রাখবেন, টেবিলের জন্য সঠিক উত্তর হচ্ছে নর গেট। 5-এর জন্য যদি 0 স্থলে 1 এবং 1 স্থলে 0 হয়, সেক্ষেত্রে প্রাপ্ত গেটটি হবে অর গেট, এবং এখানে আসলে বোঝা যাচ্ছে না যে অর গেট কিনা না, তারপর ধরে নিতে পারি এটি হচ্ছে অর গেট। 5-এর গ হচ্ছে সঠিক উত্তর। ওকে রাইট, এবার আমি 6 নম্বর কোয়েশ্চেন দিকে মুভ করতেছি। 6 নম্বরের জন্য সঠিক উত্তর হচ্ছে কোনটি ডেটাবেস সফটওয়্যার, এমএস অ্যাক্সেস, মাইক্রোসফট অ্যাক্সেস হচ্ছে সঠিক উত্তর। তারপর এখানে একটি ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, এখানে টপ ডোমেইন কোনটি, এখানে টপ ডোমেইন হচ্ছে .gov। তারপর যেটা আছে, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে বলা হয় প্লেজিয়ারিজম। 9 নম্বরের সঠিক উত্তর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করা, প্রোগ্রামিং কোডিং এর পূর্ববর্তী ধাপ হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, সো 9-এর খ। 10 এবং 11-এর জন্য এখানে উদ্দীপক দেয়া আছে, আপনারা একটু পড়ে নিতে পারেন। 10-এর জন্য সঠিক উত্তর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, প্রথম যেটা আছে। 11 নম্বর যেটা বলেছিলাম একটু কনফিউজে আছি, হয় 2 হতে পারে অথবা 3 সঠিক উত্তর হতে পারে, এইখানে লক্ষ্য রাখবেন। সো খ অথবা গ, যে কোনো 2টা থেকে একটা হতে পারে। 12 নম্বরের জন্য সঠিক উত্তর হবে ডেফিনেটলি ফুল ডুপ্লেক্স। 13 নম্বরের জন্য সঠিক উত্তর হচ্ছে, এখানে 13 নম্বর আপনি পড়ে নিন, 13 নম্বরের গ হচ্ছে সঠিক উত্তর, তো ন্যানো টেকনোলজি। পরবর্তী অংশে যাচ্ছি প্রশ্নের। 14 নম্বর প্রশ্নে দেওয়া আছে, কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে, স্টার টপোলজি 100% রাইট আনসার। কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, ব্লুটুথ স্ট্যান্ডার্ড হচ্ছে 15 নম্বরের জন্য সঠিক উত্তর গ, 802.15। 16 নম্বরের জন্য সঠিক উত্তর হবে ডেফিনেটলি একেবারে শেষের টি, অর্থাৎ 2 এবং 3। ওকে, এখানে ক্লোজিং টেক এবং টেক্স ফিল টেক থাকে না বিআরের ক্ষেত্রে, সো সঠিক উত্তর একেবারে শেষের টি হচ্ছে সঠিক উত্তর। ওকে ঘ, 17 এবং 18 নম্বরের জন্য এখানে উদ্দীপক দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। 17-এর জন্য সঠিক উত্তর হচ্ছে ল্যান, 18 নম্বরের জন্য সঠিক উত্তর হচ্ছে সবগুলো, অর্থাৎ 4 নম্বরটি হচ্ছে রাইট আনসার, সবগুলো হচ্ছে 18 নম্বরের জন্য সঠিক উত্তর। 19 নম্বর হচ্ছে ইউআরএল হলো ওয়েব পেজের ডেফিনেটলি অ্যাড্রেস, 19-এর জন্য ক হচ্ছে রাইট আনসার। তারপর 20 নম্বর কোয়েশ্চেনে দেওয়া আছে, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, 20 এবং 21-এর আনসার করতে হবে। 20 নম্বরের ক্ষেত্রে উদ্দীপকের আইডি ফিল্ডটি হচ্ছে প্রাইমারি কি এবং নিউমেরিক ডাটা, এই 2টি রাইট আনসার। সো প্রাইমারি কি এবং নিউমেরিক ডাটা যেখানে আছে, অর্থাৎ 1 এবং 3-এর জন্য খ, এটি হচ্ছে রাইট আনসার, 1 এবং 3। ওকে, 21 নম্বরের জন্য হচ্ছে কুয়েরি, সঠিক উত্তর কুয়েরি, আইডি 1002 শিক্ষার্থীকে চিহ্নিত করা যাবে কুয়েরির মাধ্যমে। 22 নম্বরে বলা আছে প্রক্রিয়াকরণের প্রতীক কোনটি, একেবারে সেকেন্ড যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন আয়তাকার প্রতীকটি হচ্ছে প্রক্রিয়াকরণের প্রতীক। 23 নম্বরের জন্য সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর, যেটি টিডি ব্যাকগ্রাউন্ড কালার ইকল গ্রিন দেওয়া আছে। ওকে, 24 নম্বর কি বলা আছে এখানে, যে এইচটিএমএল এর লিঙ্ক টেক কোনটি, এ টেক হচ্ছে এইচটিএমএল এর লিঙ্ক টেক। সো 24 নম্বরের জন্য খ হচ্ছে রাইট আনসার, 2 নম্বর যে আনসার দেওয়া আছে সেটি রাইট আনসার। 25 নম্বর, রিলেশন ডেটা মডেলের প্রবর্তককে ইএফ কড। এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।